উদ্দেশ্যে সঙ্গে আছি আমি সৈয়দ ইফতেখার। সপ্তাহের আলোচিত ঘটনাগুলো এক নজরে প্রথমেই দেখে আসি। ইউক্রেনে আরও শক্ত অবস্থানে রাশিয়া বিভিন্ন অঞ্চলে চালাচ্ছে হামলা। রুশ হামলায় ইউক্রেনের 60 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউক্রেনকে সহায়তার জন্য অস্ত্রের সংকটে ন্যাটো। উত্তর কোরিয়ার লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়া, এটি কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার প্রধান নেতা। ভারতকে বাদ দিয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের বৈঠক। ব্রিটেনে কঠিন হচ্ছে শিক্ষার্থীদের ভিসা, ভিসা প্রক্রিয়াটা আরও কঠিন করার কথা জানিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি কমপক্ষে 300। অর্থনৈতিক এই যে সংকট চলছে, এই সংকটের মধ্যে মালয়েশিয়াও ভুগছে। এই সংকট কাটিয়ে ওঠার জন্য নানামুখী পরিকল্পনা নিচ্ছেন নতুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে ফের রাজপথে ইমরান খান। দক্ষিণ আফ্রিকায় বেড়েছে সহিংসতা, গেল 3 মাসে 7,000 মানুষ খুন হয়েছেন বিভিন্ন অঞ্চলে। যুক্তরাষ্ট্রে গেল কয়েকদিনে আশঙ্কাজনক হারে আবারও বন্দুক সহিংসতা বেড়েছে এবং প্রাণহানির ঘটনা কিন্তু বেড়েই যাচ্ছে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বাড়ছে এবং চীনের বিভিন্ন অঞ্চলে লকডাউন বিরোধী বিক্ষোভ হচ্ছে এবং অর্থনৈতিকভাবে কিন্তু একটা সংকটের মধ্যে চীন চলে যাচ্ছে, কারণ তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা এক নজরে জানছিলাম সপ্তাহের আলোচিত ঘটনাগুলো। মালয়েশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছোট মন্ত্রিসভা, খাদ্যের উৎপাদন বাড়ানো আর জীবনযাত্রার ব্যয় সহজ করার দিকেই কিন্তু নজর তার। বর্ষিয়ান এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে খুশি নাগরিকরাও। দেশটির সার্বিক পরিস্থিতি জানাতে কুয়ালালামপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। শাহরিয়ার তারেক, মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের যেই কর্মপরিকল্পনাগুলো তিনি নিচ্ছেন সেটি সম্পর্কে একটু জানাবেন। এই যে 4 দিন আসলে নির্বাচনের 4 দিন পর মালয়েশিয়ার সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তার পদে যখন তিনি আনোয়ার ইব্রাহিম তার শপথ গ্রহণ করেছেন, তারপরে কিন্তু তিনি তার যে মন্ত্রী পরিষদ সেটিকে ছোট করা এবং মন্ত্রীদের বেতন কাঠামো কমিয়ে আনা এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে বেতন নেবেন না বলে একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এটি মূলত আসলে এই যে বৈশ্বিক অর্থনৈতিক একটি মন্দা চলছে, সেই অর্থনৈতিক মন্দাতে মালয়েশিয়ার অর্থনীতিকে চাঙ্গা রাখা কীভাবে যায় সেই উদ্যোগের বা তার সে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার একটি অংশ হিসেবে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি কিন্তু মানুষের যে জীবনযাত্রার ব্যয় সেটিকে কিভাবে কমানো যায় এর জন্য কিন্তু রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ার পরও তার সরকারের যে সকল শীর্ষ কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যাতে এই যে মানুষের যে ক্রমবর্ধমান যে ব্যয়, জীবনযাত্রার যে ব্যয় সেটিকে কিভাবে কমানো যায় তার একটি কৌশলগত পরিকল্পনা করার জন্য তিনি 2 সপ্তাহের একটি সময় বেঁধে দিয়েছেন। এবং একই সাথে তিনি বলেছেন যে সরকার প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকি দিবে এবং এই যে নিম্ন আয়ের যে সকল মানুষরা আছে তাদের জীবনযাত্রার ব্যয়কে একটি সহনযাত্রায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে এবং এই ভর্তুকির সুবিধা যাতে নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি যারা উচ্চবিত্তের, যারা উচ্চ আয়ের মানুষ তারাও যাতে না পায় সেজন্য একটি ভারসাম্য একটি বজায় রাখার জন্য তিনি আসলে একটি পরিকল্পনা করেছেন। একই সাথে মানুষের এখানকার মানুষের যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় সেজন্য কিন্তু তিনি কৃষি শিল্পের উপর ব্যাপক একটি গুরুত্ব দিয়েছেন এবং তিনি নির্বাচনে জয় লাভ করার পর বা নির্বাচনে এই যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন যে এই যে কৃষি শিল্পকে আরো ত্বরান্বিত করা, কিন্তু কৃষি এবং কৃষি শিল্পকে তিনি যাতে কৃষি উৎপাদনের মাধ্যমে যাতে মানুষের যে খাদ্যের যে চাহিদা সেটি যেন নিশ্চিত হয়, একটি নিরাপদ খাদ্যের যে যোগান সেটি যেন নিশ্চিত হয় এর জন্য তিনি কৃষি ক্ষেত্রেও আসলে ভর্তুকি দিবেন বলেও একটি পরিকল্পনা করছেন। এর মাধ্যমে আসলে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ গুলো এখন মালয়েশিয়া কিংবা বিশ্বে যে বিরাজমান আছে সেই জায়গাতে মালয়েশিয়া যাতে অর্থনৈতিকভাবে একটি নেতিবাচক প্রভাব না পড়ে অদূর ভবিষ্যতে সেজন্য তিনি কিন্তু এই সকল পরিকল্পনা নিয়েছেন ইফতেখার। আরেকটি জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে অর্থনৈতিকভাবে কিন্তু মালয়েশিয়াও সংকটের মধ্যে রয়েছে। আপনি বিভিন্ন বিষয়ে জানালেন, বিভিন্ন পরিকল্পনার কথা জানালেন। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যদি বলতেন যে এই বিষয়ে কি হতে পারে এবং সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী, তারা কি বলছেন?
আসলে এই নতুন সরকার গঠন হওয়ার পর আপনি এখন যেহেতু একটি অর্থনৈতিক একটি নেতিবাচক পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং মালয়েশিয়াও চাচ্ছে যে তাদের যে অর্থনৈতিক কাঠামোটা সেটাকে আরো ত্বরান্বিত করা, সেটাকে আরো উজ্জীবিত করার জন্য, এর জন্য কিন্তু শ্রমিক কিংবা শ্রম চাহিদা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে তাদের যে শ্রমিক, দেশের বাইরের শ্রমিক কিংবা তাদের স্থানীয় শ্রমিক, তাদেরকে কাজে লাগিয়ে এই উৎপাদন, যে উৎপাদন ব্যবস্থা, সেটাকে অব্যাহত রাখার জন্য কিন্তু তারা ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছেন। এবং একটি একটি এখানকার ব্যবসায়ীরা যারা আছেন, স্থানীয় ব্যবসায়ীরা, তারা আসলে বলছেন যে নতুন সরকার যেহেতু তিনি এখন ক্ষমতায় আসছেন এবং ক্ষমতায় আসার পর কিন্তু মার্কিন মার্কিন ডলারের বিপরীতে রিঙ্গিতের মানও কিন্তু বেড়ে বেড়ে গেছে। সেই জায়গাতে একটি নতুন নতুন করে নতুন সরকার আসার ফলে যে যে একটি ইন্ডাস্ট্রিয়াল একটি যে প্রক্রিয়া কিংবা যে বেশি উৎপাদন ব্যবস্থা, সেটি এখন ত্বরান্বিত হবে। সুতরাং মালয়েশিয়াতে এখন মোটামুটি আগের যে যে একটি সম্ভাবনা ছিল তার থেকেও বেশি বলে মনে হচ্ছে, যে শ্রমিকের যে চাহিদা সেটি আসলে আরো বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। শাহরিয়ার তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশিরভাগ পশ্চিমা দেশের কাছে ইউক্রেনকে সহায়তার জন্য পর্যাপ্ত অস্ত্রের মজুদ ফুরিয়েছে। ন্যাটো সদস্য দেশগুলো এখন আর ইউক্রেনকে আগের মতো সহায়তা দিতে পারবে না। অন্যদিকে রাশিয়া আবারও শক্তি প্রদর্শন করছে ইউক্রেনের বিভিন্ন শহরে। বিস্তারিত ঈশিতা ব্রহ্মের প্রতিবেদনে। ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর খেরসন পুনর্দখলের পর আবারও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শহর ছেড়ে পালাচ্ছেন এখানকার বাসিন্দারা। 9 মাসে গড়ানো ইউক্রেনে রাশিয়ার অভিযানে দফায় দফায় কিয়েভকে সহায়তা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। অস্ত্র দিয়ে সহায়তা করছে উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট, ন্যাটোর সদস্য দেশগুলো, কিন্তু ফুরিয়ে আসছে এই দেশগুলোর অস্ত্রের মজুদ। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ন্যাটো বলছে 30 সদস্য দেশের এ জোটের অন্তত 20টি দেশের অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে প্রায়। ইউক্রেনকে সহায়তার জন্য পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে কেবল জার্মানি, ফ্রান্স, ইতালি আর নেদারল্যান্ডসের কাছে। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপ অন্তত $4,000 কোটি নিরাপত্তা ও সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। রাশিয়া এখনও যুদ্ধে আগ্রাসী ভূমিকায়। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার কারণে শীতে বারবার ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে দ্রুতই কিয়েভে হতে পারে ভারী তুষারপাত, বিপাকে পড়তে পারেন লাখো মানুষ। এদিকে যুদ্ধ বিধ্বস্ত হলেও খাদ্য সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি জানান খরায় জর্জরিত দেশগুলোতে পাঠানোর জন্য বন্দরে প্রস্তুত 60টি শস্যবাহী জাহাজ। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। জার্মানিতে তুষারপাতে বেড়েছে শীতের প্রকোপ। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও মজুদ রাখা হয়েছে চাহিদার প্রায় শতভাগ গ্যাস। জ্বালানি সঞ্চয়ে নেওয়া হয়েছে অনেক নতুন উদ্যোগ। এরপরও থেকে যাচ্ছে বিদ্যুৎ বিভ্রাট বা ব্ল্যাক আউটের সংখ্যা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন শামসুজ্জামান উদয়। জার্মানিতে ইতোমধ্যে শুরু হয়েছে তুষারপাত। তাপমাত্রা নেমে আসছে 0 থেকে -ডিগ্রি সেলসিয়াসে। তবে এই শীত মোকাবেলায় রাশিয়ার গ্যাস ছাড়া কতটা প্রস্তুত জার্মানি? ইউরোপিয়ান গ্যাস স্টোরেজ অ্যাসোসিয়েশনের মতে জার্মানিতে এখনো পর্যন্ত শতভাগ গ্যাস মজুদ আছে। ইতোমধ্যে একটি এলএনজি টার্মিনাল তৈরি করা হয়েছে, যেটি 26 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত করা হবে জার্মানির ফেডারেল গ্যাস অ্যাসোসিয়েশনের সাথে। হঠাৎ করেই যেন রূপকথার দেশে পরিণত হয়েছে পুরো জার্মানি। তুষারের চাদরে ঢেকে গেছে রাস্তাঘাট, বসত বাড়ি, গাছের ডাল, সবুজ পাতা ছেয়ে গেছে সাদা বরফে। ঘরের জানালা দিয়ে বাইরে হাত বাড়ালেই বৃষ্টির মতো পড়ছে তুষার কণা। অনেকদিন পর এমন আবহাওয়া ফিরে পেয়ে আনন্দে আত্মহারা বাসিন্দারা। তাপমাত্রা ধীরে ধীরে ফল করার কারণে আমাদের মনের মধ্যে একটা ভীতিও কাজ করতেছে শীত নিয়ে, কারণ এইবার রুমের মধ্যে যে হিটার গুলো থাকে সেই হিটারে গত বছরের বা অন্যান্য বছরের তুলনায় এটার তাপমাত্রা কম থাকবে। যদিও অন্যান্য বছরের মতো এবারে তুষারপাত আনন্দের পাশাপাশি বয়ে এনেছে শঙ্কাও। বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা চলে যাচ্ছে 0 কিংবা -ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘরে ঘরে হিটারের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। সাধারণ সময়ের চেয়ে বেড়েছে গ্যাস আর জ্বালানির চাহিদা। ঘর গরম করার জন্য আমরা যে হিটারটি ব্যবহার করে থাকি সেটা বেশ কিছুদিন ধরে চালু রাখতেই হচ্ছে। তবে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সেক্ষেত্রে আমাদেরকে ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। জার্মানির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার বেশিরভাগই প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল হওয়ায় শীতে গ্যাসের উপর চাপ বাড়ায় আশঙ্কা আছে ব্ল্যাক আউটের। ব্ল্যাক আউট নিয়ে নাগরিকদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জার্মান সরকার।
আবহাওয়ার কারণে ব্যবহার করা যাচ্ছে না নবায়নযোগ্য জ্বালানি নির্ভর কোনো প্রকল্প, ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থনীতির সব খাত। রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর শীত মোকাবেলায় জার্মান সরকার বিভিন্ন দেশ থেকে বিকল্প গ্যাস মজুত করে। গ্যাস সংরক্ষণে নাগরিকরা ঘরে বেশিরভাগ সময় হিটারের ব্যবহার সীমাবদ্ধ রাখে। ইউরোপিয়ান গ্যাস স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, শীত মোকাবেলার জন্য জার্মানিতে শতভাগ গ্যাস মজুদ আছে। এছাড়া জুলাই থেকে কাজ শুরু করে উইলহেম সেভেনে প্রস্তুত প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল, যা 26 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত করা হবে জার্মান ন্যাচারাল গ্যাস নেটওয়ার্কের সঙ্গে। জ্বালানি সঞ্চয়ের জন্য অস্থায়ীভাবে পুরনো তেল ও কয়লাচালিত পাওয়ার স্টেশনগুলো সক্রিয় করবে দেশটি। বাড়ানো হবে জার্মানির শেষ 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার মেয়াদ। মোহাম্মদ শামসুজ্জামান উদয়, এখন জার্মানি। দেখছেন এখন বিশ্ব, এবার যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরছে এখনই। ফিরে এলাম এখন বিশ্ব নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের অধিবাসীদের নিত্যদিনের খাদ্য তালিকায় অন্যতম জায়গা দখল করে আছে সামুদ্রিক মাছ। একসময় আরবরা মাছ ধরলেও এখন এই পেশায় যুক্ত প্রবাসী বাংলাদেশিরা। ভারতীয় সহ অন্য দেশের জেলেদের সঙ্গে পাল্লা দিয়ে বাঙালিরা ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন, দেশে অর্থ পাঠিয়ে অবদান রাখছেন রেমিটেন্সেও। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। মধ্যপ্রাচ্যের উপকূলীয় মরুময় দেশ সংযুক্ত আরব আমিরাত, দেশটির বহু বছরের ঐতিহ্য সমুদ্রের মাছ ধরা। সংখ্যাগরিষ্ঠ অধিবাসীর নিত্যদিনের খাদ্য তালিকায় অন্যতম জায়গা দখল করে আছে এসব সামুদ্রিক মাছ। লোকমুখে প্রচার আছে, কোনো এক সময় নিজেদের প্রয়োজন মেটাতে মাছ ধরতেন আরবের লোকজন, কিন্তু সময় পাল্টে গেছে, কালের বিবর্তনে দেশটিতে বেড়েছে দালানের সংখ্যা, আভিজাত্যের ভিড়ে কমেছে জেলে জনগোষ্ঠীর সংখ্যা। তবে জাল নিয়ে জীবিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ এশিয়ান নাগরিকদের নাম। চট্টগ্রামের কক্সেস বাজার, মহেশখালী, টেকনাফের অসংখ্য প্রবাসী বাংলাদেশি আমিরাতে মৎস্যজীবী পেশায় কাজ করছেন। বেতনভুক্ত শ্রমিক হিসেবে সমুদ্রে যাত্রা হয় তাদের। আমরা এখানে এসেছি আজকে 1 সাল মতো হয়েছে, আমরা এই গেরগুর গেরগুর কাছ নিয়ে এসেছি। আরবের আন্ডারে মানে হাজ করি, আর সাগরে যাই বেতন মানে প্রতিদিন সন্ধ্যায় 4টা 3টার দিকে যাই, আমরা আসি 10টা 11টা 12টার দিকে আসি, যখন শেষ হয় কাজ তখন চলে আসি। প্রতিটি দলে 16 থেকে 20 জন শ্রমিক থাকেন, 5 কিংবা 7 জন দলবদ্ধ হয়ে সমুদ্রে জাল ফেলেন। দেশের সঙ্গে আরব সাগরের তেমন পার্থক্য নেই, মাছ ধরার সরঞ্জাম দিয়ে থাকে মালিক পক্ষ, তবে নৌকা নিয়ে তাদের যেতে হয় গভীর সমুদ্রে, কখনো কখনো অন্য দেশের সীমান্তে গিয়েও মাছ ধরতে হয়। আসার পর থেকে সাগরের কাজ করি, তো এগুলো যতগুলো এখানে সরঞ্জাম আছে সব আরবিদের, এখানে কোনো এই বাংলাদেশের কোনো লাইসেন্স মাইসেন কিছু নেই। আর আমরা মাছ ধরতে গেলে এই ইরান, ওমান এগুলার বর্ডারের মধ্যে মানে সাগরের মধ্যে যে দিকে নিয়ে যায় ওইদিকে তাকিয়ে। দেশের থেকে মনে করুন যে এখানে আরব সাগরে মাছ ধরার কোনো পার্থক্য নাই, সেম সেম। আমিরাতের ফুজাইরা, রাসাল খাইমা ও আজমানের মতো সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে এই পেশায় জড়িতদের বসবাস। মাছ ধরার লাইসেন্স কিংবা নৌকায় বিনিয়োগ করেন স্থানীয়রা, স্থানীয়দের অধীনে কাজ করেন বাংলাদেশ সহ অন্যান্য দেশি শ্রমিকরা। আমি এখানে দুবাই আছি 8 বছর, আর এখানে জেলা কাজ করি আর কি, মাছ ধরার এরকম কাজ করি। আর বাফে এখন নামদারে দেয় আলহামদুলিল্লাহ বেতন 1200 টাকা হইতে 1500 টাকা পর আর কি। কেউ কেউ আবার নিজেই তৈরি করেন মাছ ধরার প্রাথমিক সরঞ্জাম, কেউ আবার মাছ সংরক্ষণ করার বরফ বিক্রি করেন। মাছ আসে একটা একটার মধ্যে 5,000-10,000 এরকম আসে মাছ আসলে যদি ঢোকে। আর কাজ হলে তো সব কাজ কষ্টের কাজ। এখানে যে আমরা গেরগুলার কাজ করতেছি, এই গেরগুলো এখানে আমাদের এখানে দুবাই আরবিরা মনোহর সাগরে বসাই। সমুদ্রে বিশেষ খাঁচা ফেলেও মাছ ধরেন অনেকে। মাছ ভর্তি ওই খাঁচা সমুদ্র থেকে তোলা হয় 7 থেকে 10 দিন পর। একবার
মাছ তুলতে পারলে লাখ টাকা বিক্রি হয়। উপকূলীয় অঞ্চলগুলোতে আছে মাছের বড় আড়ত। শুধু দুবাইয়ের মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রতিদিন আসে 250 টন মাছ। অন্যদিকে এই পেশায় নিয়োজিত প্রবাসীদের হাত ধরে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যাচ্ছি আরও একটি বিরতিতে, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দিন দিন মারাত্মক রূপ নিচ্ছে লেবাননের অর্থনৈতিক সংকট। উন্নত দেশগুলো থেকে অর্থ সহায়তা না পেলে এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে না বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এমন পরিস্থিতিতে দেশটিতে দিনে দিনে বাড়ছে দারিদ্র ও বেকারত্ব, হ্রাস পাচ্ছে পারিবারিক সঞ্চয়। আরও জানাচ্ছেন উজ্জ্বল হাফিজ। হুসেন আহমেদ একজন ইঞ্জিনিয়ার, উন্নত জীবনের আশায় সিরিয়ার আলেপ্পো শহর থেকে পাড়ি জমান লেবাননে। এখানে এসে ভাগ্যের চাকা ঘোরাতে না পারলেও রাজধানীর বৈরুতের একটি বাজারে সেকেন্ড হ্যান্ড পণ্যের দোকান চালান তিনি। বিশ্বে যখন অর্থনৈতিক মন্দার ছোঁয়া লাগেনি তখন থেকেই লেবাননে অর্থনৈতিক সংকট। তাই তো দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দায় ব্যবসাও সফল হতে পারেননি হুসেন। দোকানে উঠিয়েছেন ব্যবহৃত পোশাক, জুতা, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন সরঞ্জাম, যার প্রধান ক্রেতা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। هذا المحل فيه كل شيء بصراحة، فيه من المعلقة للبراد، أي شيء بتحتاجه موجود، لأنه أصلا الناس لما بدها تسافر أو عم بتبيع أغراض بيت عم بتبيع كل شيء، فشو ما بتحتاج موجود، يعني من ألعاب الأولاد ولا عدة المطبخ ولا البيت ولا الصالون ولا الأكل ولا أي شغلة، يعني أي شغلة بدك إياها موجودة بالمحل. হুসেনের দোকানের মতো বৈরুতের বাজারগুলো থেকে পুরনো জিনিস কিনে ব্যবহার করেন অনেকেই। স্বাদ আর সাধ্যের মধ্যে সব খোঁজার চেষ্টা করেন ক্রেতারা। في اشياء انا بستفيد فيها هون بهذا المحل، لانه بصراحه بالمولات ما بقى فينا نقدر نجيب، حتى الاسعار اختلفت، يعني هون قد ما فينا بنستفيد بالقليله انه شغل برا. يعني الوضع ما فينا نشتري اول شيء شيء جديد، لانه كل شيء جديد ما حتقدر تشتريه، بنضطر نجي على الاشياء المستعمله، مثلا مثل ادوات المطبخ او ادوات البيت كلها، عرفت شو؟ জাতিসংঘের তথ্য বলছে 2019 সাল থেকে অর্থনৈতিক মন্দায় ভুগছে লেবানন। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন প্রায় 80% মানুষ। অর্থনৈতিক মন্দার মধ্যে 2020 সালের 4 আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর সংকট আরও প্রকট হয়। এখনও কর্মহীন লাখ লাখ মানুষ, খাদ্য, ওষুধ, জ্বালানি, অন্যান্য প্রয়োজনীয় জিনিসের চাহিদায় ভুগছেন জনগণ। জাতিসংঘ বলছে দাম বেড়ে যাওয়ায় লেবাননের শতকরা 90% পরিবার তাদের চাহিদা মতো খাবার পাচ্ছে না। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, যা কিনা খাদ্য অনিরাপত্তাহীনতা, অপুষ্টি ও ক্ষুধাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়া লেবাননে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে নিরাপদ পানি থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন প্রায় 40 লাখ মানুষ। তবে সম্প্রতি দীর্ঘ আলোচনা ও দর কষাকষির পর ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তি সই করে ইসরায়েল ও লেবানন। এর ফলে বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে দেশটির গভীর সংকটের মধ্যেও অনেক দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে এর জন্য গ্রহণযোগ্য সরকার গঠনের তাগিদ দিয়েছেন তারা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। এখন কাতার বিশ্বকাপের খবর। দীর্ঘ এক যুগে বদলে গেছে কাতার। এই উন্নতির পেছনে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্বকাপ উপলক্ষে লাখ লাখ পর্যটক কাতারে ভিড় করছেন এখন। এটিও প্রবাসীদের অর্থ আয়ের বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। দেখুন আমারই করা একটি প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ 11,500 বর্গ কিলোমিটারের কাতার বিশ্বকাপ উপলক্ষে বদলে গেছে। রাস্তা, হোটেল, মোটেল, দালান, অবকাঠামোয় এসেছে আমূল পরিবর্তন। একাধিক দৃষ্টিনন্দন স্টেডিয়াম এখন বিশ্ব আলোচনার কেন্দ্রে। দীর্ঘ এক যুগ ধরে ধীরে ধীরে বদলেছে কাতার। আঞ্চলিক অনেক রাজনৈতিক চাপের পরও
কাতার দেখিয়ে দিয়েছে কি করে চ্যালেঞ্জ জয় করতে হয়। এই চ্যালেঞ্জ জয়ে নায়কদের মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি যারা কাতারের অর্থনৈতিক উন্নতিতে যেমন বছরের পর বছর ধরে অবদান রেখে চলেছেন, তেমনি সাক্ষী হয়েছেন বদলে যাওয়া দোহার। আমি 10 বছর ধরে কাতারে আছি, এখানে তো আমার মতো আরও অনেক শ্রমিকরা আছে, তো এই ওয়ার্ল্ড কাপের জন্য সবার শ্রম এখানে, প্রবাসীদের শ্রম জড়িত, তো আমি চাই কাতার সরকার সুন্দরভাবে এই ওয়ার্ল্ড কাপ সম্পন্ন করবে, এটা আশা রাখে। আজকে 20 বছর ধরে আমি কাতারে আছি, 5 বছরের ভিতরে যেভাবে সুন্দর হয়েছে মনে হয় আমি নিজেও চিনতে পারতেছি না যে অবস্থা। কাতারের উন্নতিতে অবদান রাখা প্রবাসী কর্মীদের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে বিভিন্ন এলাকায়। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। এমন আয়োজন দেখে আনন্দিত অন্য দেশ থেকে কাতারে যাওয়ারাও। স্টেডিয়ামের মধ্যে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ করে দিয়েছে কাতার সরকার, এটি নিঃসন্দেহে এখানকার প্রবাসীদের জন্য খুবই এক আনন্দের একটি বিষয়। এবারের 22তম ফুটবল বিশ্বকাপ কাতারের অর্থনীতিতে $1,700 কোটি যুক্ত করবে বলে আশাবাদী দেশটি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা খেলা দেখতে যাওয়া লাখ লাখ দর্শক, পর্যটন বিনিয়োগ সহ নানাভাবে এই অর্থ আয় হবে, যা সেখানে কাজ করা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ। সৈয়দ ইফতেখার, এখন বিশ্ব। এই ছিল এখন বিশ্ব। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবের মাধ্যমে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।